আজ তৈরি হয়ে গেছে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জীবনতলা ভাই ভাই সংঘ ভার্সেস মাদ্রাসাপাড়া ভাই সংঘ স্বাগতম ক্যানিং ফুটবল চ্যানেলে আমি আসমগীর গাইন আমার সঙ্গে ক্যামেরাম্যান আতিকুল গাইন শুরু হতে চলেছে আজকের দিনের প্রথম অর্ধের খেলা রেফরির হুইসেলের অপেক্ষায় শুরু হয়ে গেল প্রথম অর্ধের খেলা দেখতে পাচ্ছে মহিদুল বিশ্বাস তিনি দক্ষতাপূর্ণ রেফরি আজকের এই মাঠে খেলতে নেমেছেন ওখান থেকে মোজাম বাবু তিনি খুব সুন্দর ভালো পা দিয়েছেন ওখান থেকে আবার মৈদুলব অর্থান্ত ভালো বুদ্ধিমত্তার সঙ্গে তারা ফুটবল খেলছেন যথেষ্ট আমরা জানি অর্থান্ত তাঁর একটা সময় এই জীবনতলায় বুকে অত্যন্ত দারুণ ফুটবল খেলতেন এবং সুনাম অর্জন করেছিলেন আজকের এই তারা ফুটবল খেলতে নেমেছেন জীবনতলা প্লেগ্রাউন্ডে ওখান থেকে জীবনতলা ভাই ভাই সঙ্গ আক্রমণে যাওয়ার চেষ্টায় ওখান থেকে মৌজাম মোজাম থেকে ওখানে বল বাড়িয়েছে সুন্দর করে অ্যাটাক করতে পারতো মাদ্রাসা পাড়া ভাই সঙ্গ ওখান থেকে তৈরি বল বার করে দিলেন আবার আরেকটা সুযোগ ছিল বল চলে গেল মাঠের বাইরে দেখতে পাচ্ছি বয়োজ্যেষ্ঠ প্লেয়ারগুলো অত্যন্ত এখনও যেন পায়ের জাদু তানাদের এখনও হারিয়ে যায়নি কোথাও যেন তাদের প্রতিভা ফুটে উঠছে ঘটনাটা কী ঘটেছিল সুন্দর হেড রেখেছিলো ওখান থেকে বিপদ হতে পারতো একদম সামনেই বল ঘুরিয়ে শর্ট নেওয়ার চেষ্টা হয় কিন্তু পরাস্ত হলেন ওখান থেকে কর্ণাট খুব সুন্দর খেলা চলছে ওখান থেকে কর্ণাট মারার চেষ্টায় দেখতে পাচ্ছি সামিমের বাবা তিনি অত্যন্ত ভালো ফুটবল খেলেন আমরা আগে জানি তিনি আজকের ফুটবল খেলতে নেমেছেন ওনার কাছেই গল্প শোনা আমার সঙ্গে কথাবার্তা হয়েছিল ওনার সঙ্গে উনি বলছিলেন আমরা স্কুল ফাঁকি দিয়ে ফুটবল খেলতাম অত্যন্ত ফ্রিগি গোল সুন্দর কর্ণাট কী একদম জড়ালো জালে জড়িয়ে দিলেন সুন্দর একটি গোল অসাধারণ এই মুহূর্তে খেলার ফলাফল জীবনতলা ভাই ভাই সঙ্গ এক গোলে আগে আমরা দেখতে পাচ্ছি প্রিয় বিধায়ক তিনি আগিয়ে আসছেন সুন্দর খেলা জমে উঠেছে দর্শকের করতালি এবং মন পরিপূর্ণ আজ খেলা দেখতে এসেছেন প্রিয় বিধায়ক সাহেব তিনি আমাদের মাঠেই উপস্থিত আছেন খেলায় চোখ রাখুন অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্লেয়ার অত্যন্ত ভালো ফুটবল খেলছেন এখনও তেনাদের পায়ের সেই জাদু পায়ের স্কিল এখনও কমেনি ওখান থেকে মাদ্রাসা ভাই ভাই বল তুলেছে কাউন্টার এক রাখ ওখান থেকে ফজলু অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তিনি ফুটবল খেলছেন ওখান থেকে ডক্টর ফজলু ডিফেন্স একদম কারি ওখান থেকে মৈদুল বিশ্বাস তারপরে ভোলা অত্যন্ত বিপদ হতে পারত আমরা দেখতে পাচ্ছি মোস্তফা তিনি আজকের এই খেলার যিনি জার্জ হিসাবে আছেন গোলকিপার হিসাবে আমরা দেখতে পাচ্ছি সৌকত মোল্লা ফ্যান ক্লাবের সভাপতি সেক্রেটারি এবং সবাই এই মাঠে উপস্থিত আছেন আজকের এই খেলা তাঁরা আনন্দ উপভোগ করছেন ওখান থেকে ভোলা শট নিয়েছেন জীবন্তলা ভাই ভাই সঙ্গের আবার সাব্বির আহমেদের বাবা ওখান থেকে মৈদুল বিশ্বাস বল বাড়ানো বলটা একটু জোরে হয়ে গেছে ঘটনাটা কি ঘটেছিল গোলটা দেখে নেব সুন্দর বল বাড়িয়েছিল সামিমের বাবা একদম গোল অসাধারণ গোল করে দিল এই খেলা এই মতো খেলার ফলাফল জীবন্তলা ভাই ভাই সঙ্গ এক মাদ্রাসা পাড়া ভাই সঙ্গ শূন্য চোখ গোলটি কিভাবে ঘটেছিল ওখান থেকে কনাট বল তুলে দিল সোজা একদম গোলটির সামনে ওখান থেকে একদম ফাস্ট বার দিয়ে গোল অসাধারণ গোল দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা সাব্বির আহমেদের বাবা অত্যন্ত ভালো দক্ষতা তিনি আমরা জানি অত্যন্ত ভালো ফুটবল খেলেন এখনও সেই খেলা রেখেছেন আমরা দেখতে পাচ্ছি মোজাম অত্যন্ত ভালো এখনও তিনি তার সেই হাওড়ামারি মিলন সঙ্গর সঙ্গে এখনও জড়িয়ে আছেন ফুটবলের সঙ্গে ওখান থেকে মস্ত ছুটে যাওয়ার চেষ্টায় খেলা জমে উঠেছে আজ এই জীবনতলা গ্রাউন্ডে চোখ রাখুন আমরা দেখতে পাচ্ছি প্রিয় বিধায়ক আজকের এই খেলা উপভোগ করতে চলে এসে ওখান থেকে ভোলা সুন্দর একটি শট নিয়েছে ওখান থেকে বল আমরা দেখতে পাচ্ছি পথিনিয়ত আক্রমণের পর আক্রমণ অ্যাটাকের পর অ্যাটাক তৈরি করছেন এই জীবন্তলা ভাই ভাই সঙ্গ খেলাধুলো লাগে না কোনো বয়স লাগে না কোনো ঐতিহ্য লাগে সুন্দর একটা সুন্দর মন সেই মন আঁকলে আজকের এই সেই ফুটবলের ভালোবাসা আজকের এই প্রতিভা ফুটিয়ে তুলছেন এই জীবন্তলা প্লেগ্রাউন্ডে চোখ রাখুন জীবন্তলা ভাই ভাই সঙ্গ আবার বিপদ তৈরি করার চেষ্টায় ওখান থেকে গোল হতে পারে ডিফেন্স তৈরি বল মারলেন সোজা মাঠের বাইরে আমরা দেখতে পাচ্ছি সারাঙ্গাবাদ অঞ্চলের প্রধান ডক্টর ইছাউদ্দিন তিনি আজকের এই মাঠে উপস্থিত আছেন তেনার অত্যন্ত ফুটবল খেলার দক্ষতা আমরা জানি তিনি বড় সুনামধন্য টিম করেন এবং বড় বড় মাঠে তেনার টিম অংশগ্রহণ করে আজকের সেই মানুষটি আমাদের এই ফুটবল প্লেগ্রাউন্ডে এসেছে চোখ রাখুন দেখতে পাচ্ছি খেলা জমে গিয়েছে এক ইঞ্চি জায়গা ছাড়ছে না জীবনতলা ভাই ভাই সঙ্গ তারা যে দলবদ্ধ এবং বন্ধুত্ব ভাব নিয়ে আজকের ফুটবল খেলতে নেমেছেন তানাদের কাছে বল দখলের লড়াই কোনো রকমে পরাজিত করতে পারছে না মাদ্রাসা পাড়া ভাই সঙ্গ এক গোল পিছিয়ে আবার ওখান থেকে মাদ্রাসা ভাই সঙ্গ আবার কাউন্টারে টেকে যাওয়ার চেষ্টা হয় ওখান থেকে আবার জীবনতলা ভাই ভাই সঙ্গ আবার ডক্টর ফজলু এক ইঞ্চি জায়গা ছাড়ছে না অত্যন্ত ভালো ডিপেন্ডিং আবার ওখান থেকে বল রেখেছে সুন্দর একটা সুযোগ ছিল মাদ্রাসা পাড়া ভাইয়ের সঙ্গের কিন্তু গোল হলো না আমরা দেখতে পাচ্ছি মৈদুল বিশ্বাস তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি রেফারি করেন আজকের সেই তিনি আজকের এই ফুটবল খেলা দেখাচ্ছেন তানার যোগ্যতা আমরা দেখতে পাচ্ছি মোজাম এখনও পর্যন্ত তিনি ফুটবলের সঙ্গে সেই ভাতৃত্ববোধ এবং ভালোবাসায় জড়িয়ে আছেন তিনি আমরা দেখতে পারি এখনও হাওড়ামারি হয়ে খেলে আমরা দেখতে পাচ্ছি ফজলু ডক্টর তিনি অত্যন্ত ভালো ডক্টর এবং ফুটবলের সঙ্গে তানার অনেক সম্পর্ক লুকিয়ে আছে এবং তিনি প্রতিনিয়ত বড় বড় টিম করেন ওখান থেকে আবার ভাই ভাই সঙ্গ বল কাউন্টার অ্যাটাক আসার চেষ্টায় ওখান থেকে বল বাড়িয়েছে ডিপেন্ডিং তৈরি আড্ডা আড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে বন্ধুত্ব ভাব নিয়ে ফুটবল চলছে এই জীবন্তলা প্লেগ্রাউন্ডে ওখানে ভোলার স্কিল তারপরে বল তুলে দিলেন আবার বিপদ তৈরি করার চেষ্টায় ওখান থেকে বাঁপায়ে জোড়ালো শর্ট বল বাড়িয়েছে না গোল হলো না গোলকিপার তৈরি ওখান থেকে গোলকিপার ক্রমশ বল নিয়ে আসছে হাফিজুর ওখান থেকে সুন্দর বল বাড়িয়েছে আবার দেখতে পাচ্ছি বল লড়াই কিন্তু বল দখলের লড়াই পরস্ত করলেন আমরা জানি অত্যন্ত ভালো সেই ফুটবলার আমাদের বারবার চোখ কাড়াচ্ছে খুব সুন্দর বলটি রেখেছে আবার বিপদ হতে পারে ওখান থেকে খুব সুন্দর সুযোগ ছিল মাদ্রাসা করা ভাইয়ের সঙ্গে কিন্তু ডিফেন্ডিং একদম তৈরি কোনো জায়গায় দিচ্ছে না আজকের এই প্লে গ্রাউন্ডে। খুব সুন্দর খেলা জমে উঠেছে মোস্তফা তিনি গোলকিপার তিনি কিছু বোঝানোর চেষ্টা করছে খুব সুন্দর খেলা হচ্ছে ওখান থেকে সামিমের বাবা সুন্দর একটা শট নেওয়ার চেষ্টা শট নিয়েছেন ওখান থেকে বল আমরা দেখতে পাচ্ছি আজকালে যিনি স্ট্রাইকার খেলছেন অত্যন্ত দারুণ স্ট্রাইকার হিসাবে খেলছেন ওখান থেকে আবার সামিমের বাবা বল কাটানোর চেষ্টা ওখান থেকে না মস্তফা তৈরি ওখান থেকে গোলকিপার উঠে ডিম্যান্ডিং করলেন বল চলে গেল মাঠের বাইরে থ্রোয়িং খেলা জমে উঠেছে ভাই ভাই সঙ্গে একটা চাপে পড়ে গিয়েছে খেলা যে হারে অ্যাটাক করছে যে হারে বিপদ বাড়িয়ে তুলছে অর্থন্ত চাপে পড়ে যাচ্ছে মাদ্রাসা পাড়া ভাই সঙ্গ তাঁনারা বুঝতেই পারছেন না কিভাবে অ্যাটাক তৈরি করছে করে লড়াই দেয় কোনোটাই তাঁনারা পরাস্ত করতে পারছেন না বারবার হার শিকার করছেন আসলে দেখতে পাচ্ছি এই খেলায় যিনি রেফারি পরিচালনা করছেন আমরা দেখতে পাচ্ছি ঝোড়র মোড়ে বালক সঙ্গের কর্মকর্তা তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে আজকের এই খেলার রেফারি পরিচালনা করছেন ওখান থেকে থ্রোয়িং মৈদুল বিশ্বাস তিনি আজকে অত্যন্ত ভালো ফুটবল খেলছেন এবং উইন হাফ খেলছে ওখান থেকে থ্রোয়িং সাব্বের বাবা ওখান থেকে থ্রোয়িং ফেলেছে মৈদুল বিশ্বাস সামনে কিন্তু কোনো এটাকে নেওয়া যায় আবার সুযোগ একটা ছিল বল রেখেছিল কোথায় রাখলেন একটু অ্যাভেউ বল চলে গেল মাঠের বাইরে খেলা জমে গিয়েছে আজকের এই টুর্নামেন্টটা সবার কাছে একটা ঐতিহাসিক ম্যাচ যারা এই ফুটবলটাকে পরিচালনা করেন আজকের তানারা এই ক্যানিং পূর্ব বিধানসভায় তেনারা নিজেরা একটা টিম করে আজকের ফুটবল খেলিয়ে দেখিয়ে দিলেন মানুষকে আমরাও এখনও পারি এখনও পারি এখনও পারি অত্যন্ত ভালো বুদ্ধিমতার সঙ্গে ফুটবল খেলছেন দেখতে পাচ্ছি খুব সুন্দর বল দখলের লড়াই কোনোটার দিক থেকে তানাদেরকে পরাস্ত করতে পারছেন না দম কন্ট্রোল বডি সব দিক থেকে তারা এগিয়ে এখনও তানাদের সেই হেট ওখান থেকে মজাম মাঝমাঠটাকে যিনি দখল করছে মাইদুল বিশ্বাস ডিফেন্ডিং খুব সুন্দর বল রাখলেন ওখান থেকে বল দখলের লড়াই আবার বক্সের ভিতরে বল কাউন্টার ডেকে যাওয়ার চেষ্টায় আবার সাবরে বাস সুন্দর একটি পাস ওখান থেকে আবার নিজেরা একটা দলবদ্ধভাবে নিজেদের মধ্যে দেয়া নেয়া করে জায়গা তৈরি করে নেওয়ার চেষ্টায় ওখান থেকে আবার বল তুললেন বলটা মিস পাস ওখান থেকে আবার মাদ্রাসা ভাই ভাই সঙ্গ তারা বিপদ তৈরি করে ফেলেছে ওখান থেকে বল তুলে দিয়েছে গোল হতে পারে ওখানে বক্সের ভিতরে বল এখনও বিপদ কাটেনি ডিপেন্ডিং তৈরি আমরা দেখতে পাচ্ছি আবার বিপদ বাড়িয়েছে বল রেখেছেন গোল হতে পারতো ওখানে রেফরির কিছু বজানোর চেষ্টা করছেন প্লেয়ার খেলা জমে গিয়েছে দেখতে পাচ্ছি উভয় টিম কোনো রকমভাবে পরাস্ত করতে পারছেন না আবার শর্ট রেখেছেন ডিপেন্ডিং অত্যন্ত মজবুত আবার কোনো জায়গায় দিচ্ছেন না মাদ্রাসপাড়া ভাই সঙ্ঘকে আবার ওখান থেকে বল কাটানোর চেষ্টা এখনও বিপদ কাটেনি বল তুলে দিয়েছেন ওখান থেকে আবার এখনও বিপদ চলছে খেলা জমে গিয়েছে কাউন্টার পর অ্যাটাকের পর অ্যাটাক ভাই ভাই সঙ্গ আবার পায় বল ওখান থেকে ভোলার লম্বা শর্ট দিয়ে বলটি মাঝমাঠ পাঠিয়ে দিলেন আবার বল রিটার্ন ওখান থেকে এখনও বিপদ কাটেনি আবার সেই ভাই ভাই সঙ্গ নিজেদের মধ্যে দলবদ্ধভাবে পাশ আবার পাশ খেললেন ওখান থেকে আবার বক্সের ভিতরে বল রেখেছেন গোল হতে পারে ওখানে কোনো জায়গা দিচ্ছে না গোল সুন্দর ভাই সঙ্গ তানারা নিজেদের মধ্যে দলবদ্ধভাবে চাপ সৃষ্টি করে তাঁরা পরাস্ত করে গোলের সমতা ফিরিয়ে নিলেন ঘটনাটা কি ঘটেছিল ওখান থেকে জড়ালো শর্ট তারপরে মারলেন গোলকিপার মোস্তফার পাশ দিয়ে একদম নেটে জড়িয়ে দিলেন খুব সুন্দর খুব সুন্দর ডিফেন্ডিং অনেক চেষ্টা 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 করার পর বাধ্যতামূলক খুব সুন্দর খেলা জমে উঠেছে খেলার ফলাফল এক এক চোখ রাখুন এক মুহূর্ত চোখ ফেরানো যায় না ওখান থেকে বল বাড়িয়েছিলেন কিন্তু বল চলে গেল মাঠের বাইরে খেলার ফলাফল এক এক চোখ খুব সুন্দর খেলা জমে গিয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর গোলকিপার মোস্তফা তিনি অত্যন্ত ভালো বুদ্ধিমত্তার সঙ্গে আজকের এই গোলকিপার করছেন তা নাকি কোনো মতে পরাস্ত করতে পারলো না তারপরে ওখান থেকে বল হেটার আবার সুন্দর বল দখলের লড়াই এখনো না বল দখলের লড়াই তানারা কোনো মতে পেরে উঠছে না এই জীবন্তলা ভাই ভাইয়ের সঙ্গের কাছে ওখান থেকে হাফিজুল গোলকিপার অত্যন্ত চাপে পড়ে যাচ্ছে যে আরে ভাই সঙ্গ সঙ্গে জীবনতলা চাপ তৈরি করছে এই হাফিজুল পরস্ত হচ্ছেন বারবার ওনাদের কাছে ওখান থেকে আবার মাদ্রাসা পাড়া ভাই ভাই সঙ্গ শর্ট নিয়েছেন বল কোথায় রাখলেন মাঠের বাইরে ইয়াং প্লেয়ার এদিকে দেখতে পাচ্ছি সেই বসিয়ান প্লেয়ার তাঁরা কোনো মতে বসিয়ান প্লেয়ারের কাছে খেলে উঠতে পারছেন না অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা ফুটবল খেলছেন আজকের দর্শক বন্ধুরা কাতারে কাতারে এই জীবনতলা প্লেগ্রাউন্ডে পা রেখেছেন এই আকর্ষণীয় খেলা দেখতে যেনারা সারা জীবন ধরে এই ফুটবলকে আঁকড়ে রেখে নানান নিয়মকানোর মধ্যে দিয়ে খেলা পরিচালনা করেন আজকের তানারাই ফুটবলের আঙিনাই পা রেখেছেন তানারা সারাক্ষণ চোখ রাখেন টিভির পর্দায় টেলিভিশনের পর্দায় কখন কোন মুহূর্ত খেলার নিয়মকরণগুলো দেখেন আর এই ছোট ছোটো গ্রাম বাংলায় এসে তারা খুব ফুটবল পরিচালনা করেন খেলা চলছে ভাই ভাই সঙ্গ ভার্সেস মাদ্রাসা পাড়া ভাই সঙ্গ দেখতে পাচ্ছি বল দখলের লড়াই ওখান থেকে মৈদুল বিশ্বাস বল নিয়ে যাওয়ার চেষ্টায় কিন্তু রেফ্রি একদম সামনেই ছিলেন ধরে দিলেন ফাউল ওখান থেকে ফাউল মারার চেষ্টায় দেখতে পাচ্ছি উভয় টিম অত্যন্ত হাড্ডাহাড্ডির মধ্যে খেলা চলছে মোজামবাবু তিনি অত্যন্ত খুব ভালো ফুটবলার তিনি এখনো পর্যন্ত হাওড়ামারি টিমে জায়গা করে নিয়েছে ওনার জায়গায় এখনও কেউ কাটতে পারেননি তার পায়ে কারিকার্যটা এখনও সেই ওখান থেকে শট বিপদ হতে পারে মস্তফা তৈরি খুব সুন্দর ওখান থেকে বল তাকে মারলেন রেফরি এই মুহুর্তে সময় দেখে নিলেন খেলা অন্তিম লগ্নে রেফরি সময়ের দিকে খেয়াল দিয়েছে দুইটি টিম অর্থাৎ হাড্ডাহাড্ডি খেলা খেলার ফলাফল জীবনতলা ভাই ভাই সঙ্গ এক মাদ্রাসা পড়া ভাই সঙ্গ এক খেলা জমে গেছে রেফরির হইসেল এই মুহূর্তে জানিয়ে দিলেন আজকেরকার খেলা এখানে শেষ হলো অত্যন্ত ভালো ফুটবল খেলেছেন এই জীবন্তলা ভাই ভাই সঙ্গ আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই দর্শক কাতারে কাতারে আজকের এই খেলা আনন্দ উপভোগ করতে এসেছেন আপনারা চোখ রাখুন আমাদের কেন হ্যালো দোস্ত যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করে বলো ভিডিওর কোন পার্ট ভালো লেগেছে চ্যানেলবার যদি প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব দ্য আইকন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন